মার্ক্সবাদের তৃতীয় মৌলিক নীতিটি হচ্ছে উদ্বৃত্ত মূল্য তত্ত্ব, থিওরি অফ সারপ্লাস ভ্যালু। পুঁজিবাদী সমাজে শ্রমিক শোষণের অন্যতম মাধ্যম হলো এই উদ্বৃত্ত মূল্য। মার্ক্স বলেছেন, কাঁচামাল, যন্ত্রপাতি ও শ্রমের সংমিশ্রণে যে দ্রব্য উৎপাদন হয় তা হলো শ্রমিকের শ্রমের ফসল। অর্থাৎ শ্রমিক যদি শ্রম দান না করত তাহলে জিনিস, যে কোনো জিনিস উৎপন্ন হতো না। কিন্তু শ্রমিকরা জীবন ধারণের জন্য এই শ্রমকে বিক্রি করতে বাধ্য হয়। সারাদিন পরিশ্রমে শ্রমিক যে জিনিস উৎপন্ন করে তার অতি সামান্য একটি অংশ মালিক তাকে মজুরি হিসেবে দেয়, আর অধিকাংশ যে মূল্য সেটি মালিক আত্মসাৎ করে। যে পরিমাণ মূল্য শ্রমিককে দেওয়া হয় না সেটি হলো উদ্বৃত্ত মূল্য। যেমন মোট শ্রম সময়ে সৃষ্ট পণ্যমূল্য যদি 100 টাকা হয়, মোট শ্রম সময়ের মূল্য যদি 60 টাকা হয়, অর্থাৎ কাঁচামাল, যন্ত্রপাতি ইত্যাদি ইত্যাদির পেছনে 100 টাকা খরচ করলো মালিক আর শ্রমিকদের মজুরি দিল 60 টাকা, তাহলে মালিকের লাভ থেকে গেল কত? 40 টাকা। এই 40 টাকা সে কোনোভাবেই শ্রমিকদের দেয় না। এটিকেই বলা হচ্ছে উদ্বৃত্ত মূল্য। এই উদ্বৃত্ত মূল্যই হচ্ছে মালিকের মুনাফার ভিত্তি, এবং এই উদ্বৃত্ত মূল্যকে আত্মসাৎ করেই মালিক শ্রমিকদের শোষণ করে।